আজকে আমরা চলতড়িত অধ্যায়ের ফিউজ রিলেটেড অঙ্ক অথবা বাসা বাড়িতে কি টাইপের বর্তনী ব্যবহার করবা এই টাইপের অঙ্কগুলো শিখবো। তো প্রথম অঙ্কটা দেখো, এখানে একটা বর্তনী দেওয়া আছে, তাই না? এই বর্তনীর প্রথম কি ঘ নম্বরে বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে তড়িৎ প্রবাহের নির্ণয়ের সূত্রটা কি মনে আছে? আমরা জানি I ইকুয়াল টু কত, ই বাই আর, আরটা হবে এখানে তুল্য রোধ, তাই না? এই টোটাল বর্তনীর তুল্য রোধ হবে আর, আর ই এর মানটা দেখো তো দেয়া আছে না, 6 ভোল্ট। তড়িৎচালক শক্তি বা কুশের তড়িৎচালক শক্তি ই দেয়া আছে। তাহলে এই বর্তনীর আমি তুল্য রোধটা যদি বের করে ফেলি, এই 6কে তার তুল্য রোধ দ্বারা ভাগ করে দিলে আমি বর্তনীর তড়িৎ প্রবাহ পেয়ে যাব। তাহলে আমরা এখন এই যে রোধগুলো আছে না, রোধগুলোকে নাম্বারিং করে ফেলি। ধরলাম এটা কত আর ওয়ান, এটা কত আর টু, এটার মানটা আমরা দিলাম আর থ্রি, এটার মান দিলাম আর ফোর, এটার মান দিলাম কত আর ফাইভ। জাস্ট রোধগুলো নাম্বারিং তোমরা তোমার মতো করে ফেলতে পারো, চিত্রে কোনো অসুবিধা নেই, নাম্বারিং না করলেও কিন্তু চলবে। ওকে, তাহলে এখন তোমরা নিজেরাই দেখো তো এই দিক দিয়ে কী হচ্ছে, আই কারেন্ট বের হচ্ছে না ধনাত্মক প্রান্ত থেকে, কুশের ধনাত্মক প্রান্ত থেকে কিন্তু কারেন্ট বের হয়, আই বের হয়ে দেখো তো এই পয়েন্টে আসার পরে, এই পয়েন্টে এটা কি দুইটা প্রান্ত না, এখানে আসার পরে দেখো তো একটা তার এই দিকে গেছে আর একটা তার এই দিকে গেছে, তার মানে তোমার মোট যে কারেন্ট আই সেটাও দুই ভাগ হয়ে যাবে, আই ওয়ান যাবে এই দিকে, আই টু যাবে এই দিকে। তাহলে আই ওয়ান আর আই টু এখানে এসে আবার দেখো আই কারেন্ট বের হয়েছে, আই টুটাল এই দিকে এসে এখানে এসে আবার দেখো কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে, একদিকে গেছে আই থ্রি আরেকদিকে গেছে আই ফোর। এখন তোমরাই আমাকে বলো তো যেখানে কারেন্ট ভাগ হয় এই জায়গায় দেখো তো কারেন্ট দুই ভাগ হয়েছে না, তো কারেন্ট যেখানে ভাগ হয় সেটা কী থাকে, সমান্তরাল সমবায় থাকে, এই জায়গায় কী আছে, সমান্তরাল সমবায় আছে। অর্থাৎ এই আর ওয়ান আর আর টু পরস্পর কী আছে, সমান্তরালে যুক্ত, আবার আর ফোর আর আর ফাইভও পরস্পর কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত। কেন সমান্তরালে যুক্ত আমরা সবাই জানি, যে রোধগুলো সমান্তরালে যুক্ত এই দুইটা যেমন, তাদের এক প্রান্ত দেখো এক বিন্দুতে, এই দুইটার এক প্রান্ত এক বিন্দুতে, অপর প্রান্ত আরেক বিন্দুতে, সিমিলারলি এই দুইটার দেখো এক প্রান্ত এক বিন্দুতে, আরেক প্রান্ত আরেক বিন্দুতে, এটা একটা প্রপার্টিস থাকে সমান্তরাল সমবায়ের। আরেকটা প্রপার্টিস কী থাকে রোধের ক্ষেত্রে, কারেন্টটা দেখো ডিভাইড হয়ে যায়, সেম কারেন্ট যায় না, আলাদা আলাদা কারেন্ট যায়। তাহলে আমরা এখন তুল্য রোধ বের করার সময় প্রথমে এই দুইটার যেহেতু সমান্তরালে তাদের তুল্য রোধ বের করি, এই দুইটা যেহেতু সমান্তরালে তাদের তুল্য রোধ বের করি, তারপরে টোটালটা আমরা বের করে দেব। তাহলে দেখো তো আর ওয়ান ও আর টু এর তুল্য রোধ কত হবে, যেহেতু সমান্তরালে, তাই না? তাহলে আমরা সমান্তরালেরটা কেমনে বাইর করি, ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই কত আর টু, বা ওয়ান বাই আর পি সমান হবে ওয়ান বাই আর ওয়ানের মান কত, চার, দুইটার মানই চার, ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই চার, বা আমরা লিখতে পারি ওয়ান বাই আর পি সমান লসাগু যাবে দেখো চার, ওয়ান প্লাস ওয়ান, তাই না? বা ওয়ান বাই আর পি সমান টু বাই কত ফোর, সমান সমান কত হবে হাফ, অতএব আর পি এর মান কত পাইলাম আমরা, টু অহম। আবার দেখো এখন তোমরা চিন্তা করে এই চার আর এই চার, অর্থাৎ আর ফোর ও আর ফাইভ সমান্তরাল না, এই দুটার তুল্য রোধ কত হবে বলো তো, যেহেতু একটা আর পি বাইর করছে এটার নামটা দিলাম ওয়ান বাই আর পি প্রাইম, ওয়ান বাই আর ফোর প্লাস কত হবে ওয়ান বাই আর ফাইভ। তাহলে মানটা আমরা বসায় দিই ওয়ান বাই আর দুই, এই দুটো চার চার, তাই না? তো ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর, ফোর লসাগু নিলে ওয়ান প্লাস ওয়ান, বা আমরা লিখতে পারি ওয়ান বাই আর পি প্রাইম সমান সমান টু বাই ফোর সমান সমান হাফ, অতএব আর পি প্রাইমের মান কত টু ওহম। অর্থাৎ এই দুইটার তুল্য রোধ পাচ্ছি টু, এই দুইটার তুল্য রোধ পাচ্ছি টু। তাহলে এখন তোমরাই চিন্তা করো, এই দুইটার পরিবর্তে এইটা, এই দুইটার পরিবর্তে এইটা, তাহলে এইটা মানে এই যে আমি যদি এখন চিত্রটা আঁকি সিম্পলি দেখো তো এরকম না, এটা যে এই দুইটার তুল্য রোধ আর পি, এটা কত আর থ্রি, আর এই দুইটার তুল্য রোধ হলো আর পি প্রাইম। তাহলে এই তিনটা পরস্পর আবার কী আছে, মানে এখানে আর এই দুটার তুল্য রোধ আর পি আর থ্রি আর আর পি প্রাইম, এই তিনটা কিসে আছে, তোমরা এই দেখো এটা পরপর যুক্ত না, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এবং তিনটার মধ্য দিয়ে দেখো তো একই কারেন্ট যাচ্ছে না, একই পরিমাণ কারেন্ট, তাহলে এরা পরস্পর কিসে আছে, শ্রেণীতে যুক্ত। তাহলে শ্রেণীতে যুক্ত হলে তাদের তুল্য রোধ কত হবে, আর এস সমান হবে আর পি প্লাস আর থ্রি প্লাস আর পি প্রাইম, আর পি আর এর মান হচ্ছে টু, আর থ্রি এর মানও টু, এটার মানও টু, তাহলে কত পাইলাম আমরা 6 ওহম। তাহলে আমার সূত্রটা কি জানি, আই ইকুয়াল টু ই বাই কত আর এস, এই যে শেষের যেটা হবে এই তুল্য রুটটা এখানে তুমি বসাই দিবে, আই ইকুয়াল টু ই বাই আর এস, তাহলে ই এর মান দেয়াই আছে দেখো তো 6, আর আমার আর এস এর মানও 6, তাহলে এটার একক হবে 1 অ্যাম্পিয়ার।
আশা করি তোমরা এই অঙ্কটা পারবা। বড় কথা কি বলছে, উল্লিখিত রুট দ্বারা, মানে এই যে রুটগুলো আছে না, R1, R2, R3, R4, R5, এইগুলো দ্বারা কি করতে বলছে, তোমাকে নতুন একটা বর্তনী বানাইতে বলছে। কি বর্তনী? যেই বর্তনী তুমি তোমার বাসা বাড়ি, অফিস আদালত এইগুলোতে ইউজ করো। তাহলে এই রুটগুলো ইউজ করে তুমি যে বাসায় অথবা অফিস আদালতে যে বর্তনী ইউজ করো, ওই অনুযায়ী বর্তনী বানাইতে বলছে। বানায় বলছে যে এই বর্তনীটা আছে না, এটার তড়িৎ প্রবাহ কিন্তু তুমি বাইর করছো 1 অ্যাম্পিয়ার, তাই না? আর নতুন যেটা বানাইছো তুমি, সেটার তড়িৎ প্রবাহ বের করে দুইটার তুলনা করতে বলছে। তাহলে প্রথমে আমি দেখি বাসা বাড়িতে বা অফিস আদালতে বা আমরা নর্মাল যে কোনো জায়গায় কোন বর্তনী ইউজ করি বলতো? সমান্তরাল বর্তনী, তাই না? বাসা বাড়িতে আমার যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি সবগুলো আমরা কিসে কানেক্ট করি? সমান্তরাল কানেকশন দিই রুদগুলোকে, তাই না? তাহলে সমান্তরাল বর্তনী আর কিচ্ছু নেই, প্রত্যেকটা রুদ কিসে কানেক্ট থাকবে? সমান্তরালে কানেক্ট থাকবে। তো সমান্তরালে কানেক্ট থাকলে কীরকম হয় দেখো তো, এরকম না? কয়টা রুদ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তিনটা, চারটা, পাঁচটা, তাই না? এই রুদগুলোর আগে মনে রাখবা একটা কী থাকবে, সবার আগে একটা কী থাকে? ফিউজ। এখানে একটা কী থাকে বলতো? ফিউজ। এটা প্রত্যেকটা ক্ষেত্রে দিয়ে দিবা। এখানে একটা কী থাকবে? চাবি। প্রত্যেকটা রুদের একটা একটা চাবি দিয়ে দিবা আর একটা ফিউজ দিয়ে দিবা। প্রত্যেকটা রুদের আগে নর্মালি একটা ফিউজ থাকে, হ্যাঁ, এই যে ফিউজ ফিউজ ফিউজ, আর একটা কী দিয়ে দিবা? চাবি দিয়ে দিবা। চাবি মানে যে আমরা সুইচগুলো ইউজ করি না সেইগুলো আছে, হ্যাঁ, এই যে সুইচ ফিউজ আকার চিহ্ন হইলো এইরকম, এই যে এরকম একটা টান দিয়ে দিবে বক্স করে, ভিতরে এক লাইন দিলে দিলে, না দিলে নাই, অসুবিধা নাই। আর চাবি একই আমরা এইরকম ব্র্যাকেট দিয়ে, এই যে এটাকে বলা হয় চাবি। আমরা যে সুইচগুলো ইউজ করি না লাইট জ্বালানোর জন্য বা ফ্যান চালানোর জন্য, এটা হলো চাবি বা সুইচ, আর এটা হলো ফিউজ। ওকে, তাইলে দেখো এই যে প্রত্যেকটা রুদের সাথে একটা চাবি থাকবে, একটা ফিউজ, প্রত্যেকটা রুদ। তাহলে এখানে রুদ কয়টা আছে? পাঁচটা না? এই যে R1, R2, R3, R4, R5, এই প্রত্যেকটা রুদ দেখো গৃহে বা অফিস আদালতে এরা কী থাকে? সমান্তরালে। তাহলে সমান্তরালে হইতে হলে দেখো তো এটার এক প্রান্ত থাকবে এক বিন্দুতে প্রত্যেকটারই, আর এক প্রান্ত দেখো তো কুশের সাথে এইদিকে কী থাকবে? কানেক্ট থাকবে। এই কুশের ভোল্টেজ কিন্তু একই, 6 ভোল্ট, তাই না? আর এই প্রত্যেকটা রুদ আগে কিন্তু সবগুলো সমান্তরালে ছিল না, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, তারপর এটার তুল্য এইটা আর এইটার তুল্য কী ছিল? শ্রেণীতে কানেক্ট ছিল, তাই না? এই কারণে তো আমি এটার তড়িৎ প্রবাহ বাইর করছিলাম 1 অ্যাম্পিয়ার। বাট এইখানে বলছে বাসা বাড়িতে তুমি কী বর্তনী ইউজ করবা, জাস্ট কিচ্ছু না, বাসা বাড়িতে বললে যত রুদ আছে সবগুলাকে তুমি সমান্তরালে কানেক্ট করে দিবা। কানেক্ট করে কী করবে? একটা চাবি লাগাই দিবা, একটা ফিউজ লাগাই দিবা। ওকে, আর এখানে আরেকটা মেইন ফিউজ থাকে, মনে রাখবো সবসময়। এখানে আরেকটা কী থাকে? মেইন ফিউজ, ফিউজ, চাবি, আর সবগুলা রুদকে তুমি কী করবে? সমান্তরালে কানেক্ট করে দেবে, বাসা বাড়িতে বললে এটাই শেষ। ওকে, তাইলে এখন তোমাকে বলছে যে তুমি তো কী করছো, বাসা বাড়ির জন্য বর্তনী একে ফেলছো। এখন বলছে এই বর্তনীর তড়িৎ প্রবাহ বাইর করতে, আর এই বর্তনীর তড়িৎ প্রবাহ তো আমার বের করা আছে দুইটার তুলনা করতে, তাই না? তাহলে এই বর্তনীর দেখো R1, R2, R3, R4, R5 এর মানগুলো আমি বসাই দিই তো, এটার মান 4, এটার মান 4, এটার মান 2, এটার মান 4, এটার মান 4, এই সবগুলো কি সমান্তরালে? না, এখানে তো বলার কিচ্ছু নেই, কারেন্ট যা যাবে দেখো তো পাঁচ ভাগ হয়ে যাবে না। তাহলে এদের তুল্য রোধ আমি বের করে ফেলি, 1/RP সমান কত হবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5। মান বসিয়ে দিচ্ছি, 1/4 প্লাস 1/4 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/4, তো সবগুলো লসাগু যাবে 4। 4 গেলে দেখো 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, তো দুদিনের 4 আর 2 6, 6/4, এটা হবে কার মান? 1/RP এর মান। তাহলে RP এর মান কি? এটা উল্টায় যাবে না, 4/6, এত ওহম। তাহলে এই বর্তনীর কারেন্ট কত হবে? I সমান E/RP, তার ভোল্টেজ বাই তার তুল্য রোধ। তা ভোল্টেজ কত এখানে? 6/ এটার মান কত? 4/6। আমরা কী জানি উপরেরটা যা আছে তাই থাকবে, নিচেরটা কিন্তু উল্টায় যায়, উল্টায় গেলে দেখো তো 6/4, তাহলে এটা আসবে 36/4, অর্থাৎ দেখো 9 অ্যাম্পিয়ার। এটার মান তুমি কত পাইছো? এই যে এই কারেন্টের মান কত পাচ্ছ? 9 অ্যাম্পিয়ার, তাই না?
আর আমার আগের বর্তনীর মান কত পাইছি, যে ইনিশিয়াল যেটা ছিল 1 অ্যাম্পিয়ার। তাহলে তুলনা করতে বলবা যে, তাহলে দেখা যাচ্ছে যে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বা গৃহে যেটা ব্যবহার করবা সেই বর্তনীর কারেন্টের মান তোমার আগের বর্তনীর চেয়ে অনেক বেশি বা 9 গুণ বেশি, এটাই তোমাকে দেখাই দিতে হবে, আর কিচ্ছু না। ওকে, তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা যদি সমান্তরাল সমবায়ে বর্তনী সাজাই তাহলে দেখো তো কত বেশি পরিমাণ কারেন্ট পাচ্ছে প্রত্যেকটা জিনিস, কত অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার, এবং এই 9 অ্যাম্পিয়ার কারেন্ট প্রত্যেকটা যন্ত্র পাচ্ছে, সে তার প্রয়োজন মতো যে কোনো পরিমাণের কারেন্ট নিতে পারবে। ওকে, চলো পরের অঙ্কে যাই। এখন তোমরা এই অঙ্কটা দেখো তো, এই অঙ্ক কী বলছে, R2 রোধের তড়িৎ ক্ষমতা, এই যে R2 রোধের তড়িৎ ক্ষমতা বের করতে। তো তড়িৎ ক্ষমতা বের করার সূত্র মনে আছে, তোমরা কিন্তু আমার আগের লেকচারটা দেখে নিবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, তাহলে তড়িৎ ক্ষমতা বের করার সূত্রটা মনে আছে, সূত্রটা কি, R2 রোধের তড়িৎ ক্ষমতা বের করতে আমি যদি ধরে নিই P2, তাহলে হবে R2-র মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার বর্গ, অর্থাৎ I2² R2, অর্থাৎ তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার বর্গকে তুমি তার রোধ দ্বারা গুণ করে দিলেই যে কোনো রোধের তড়িৎ ক্ষমতা পেয়ে যাবা। তাহলে আমার কি লাগবে এখন বলো তো, R2 এর মধ্য দিয়ে কি কারেন্ট যাচ্ছে আর কি তার রোধ, তার রোধের মান তো জানি আমি কত, R2 এর মান জানি 6। তাহলে শুধু এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা বের করলেই হবে আমার। তাহলে দেখো তো, আমরা কুশের কি পজিটিভ প্রান্ত আর এটা কি নেগেটিভ প্রান্ত, না এই কুশ থেকে দেখো তো আই কারেন্ট যাচ্ছে না, আই কারেন্ট বের হচ্ছে না, একই কারেন্ট। দেখো তো আই কারেন্ট কিন্তু R1-এর মধ্য দিয়েও যাচ্ছে, R2-এর মধ্য দিয়েও যাচ্ছে, তারপর এইখানে এসে কিন্তু কারেন্ট দুই ভাগ হয়ে যাবে, I4 এইদিকে যাবে আর I3 এইদিকে যাবে। তাহলে তোমরা অবভিয়াসলি বুঝতে পারতেছো, যেহেতু একই কারেন্ট যাচ্ছে বা এই R1 আর R2 পরপর যুক্ত এই দুটা শ্রেণীতে, আর এই দুটা কিসে আছে, সমান্তরালে। তাহলে প্রথমে আগে বর্তনীর তুল্য রোধ আমি বের করে নিই। দেখো তুল্য রোধ কেমনে বাইর করবো, এখানে বলবো যে R3 আর R4 কিসে আছে, সমান্তরালে, তাদের তুল্য রোধ করতে হবে 1/RP সমান হবে 1/R3 প্লাস 1/R4, তো 1/R3-র মান দুইটার মানই 4, 1/4 প্লাস 1/4 বা 1/RP সমান হবে 4 লসাগু গেলে 1+1 সমান সমান 2/4 সমান সমান হাফ, তাহলে অতএব RP সমান কত হবে 2 ওহম। চিন্তা করো এইটা এইটার এই দুইটার পরিবর্তে RP, অর্থাৎ R1 R2 আর RP শ্রেণীতে আছে না, R1, R2 ও RP শ্রেণীতে থাকায় তাদের তুল্য রোধ কত হবে বলো তো, RS সমান সবগুলো রোধের যোগফল। তাহলে R1-এর মান 4 আর 6, 4 প্লাস 6 প্লাস 2, তাহলে কত আসে, 12 ওহম, তাই না? তাহলে আমার এখন বর্তনীর মোট প্রবাহ বা কারেন্ট কেমনে বাইর করব, আমরা জানি I সমান E/R, লাস্টেরটার তুল্য রোধ অর্থাৎ RS বসায় দিবা। তাহলে ই এর মান কত দেয়া আছে, তড়িৎচালক শক্তি কত, 12, RS এর মানও কত, 12, তাহলে আই এর মান হবে 1 অ্যাম্পিয়ার, তাই না? এখন তোমরা আমাকে বলো তো ভাই, এই আই কারেন্টটা R1-এর মধ্য দিয়েই যাচ্ছে, কারেন্ট তো হারায় যাচ্ছে না, এই একই পরিমাণ কারেন্ট কোন দিকে যাবে, R2 এর মধ্য দিয়েও যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি না R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I2 সমান I সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে অতএব R2 এর ক্ষমতা কত হবে, P2 সমান তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার বর্গ ইন্টু তার রোধ, তাহলে তার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, 1² ইন্টু R2 এর মান হলো 6, তাহলে আসবে 6 ওয়াট, ক্ষমতার একক কিন্তু ওয়াট। এই যে দেখো তোমার আনসার হয়ে গেল। ওকে, এখন তোমরাই আমাকে বলো, যদি বলতো R3 আর R4, তাহলে তোমাকে আগে I4 বের করতে হইতো, তারপরে কত, I3 বের করতে হইতো। তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট কীভাবে বের করবা সেটা কিন্তু আমি আগের লেকচারে অলরেডি শিখাই দিছি, তোমরা ওই লেকচারগুলো দেখে নিবা, আসো বড়। অবশ্যই উদ্দীপকের রোধগুলোকে বাসায় ব্যবহৃত তড়িৎ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত করে বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করতে। তাহলে এই যে রোধগুলো আছে না, এইগুলা, এই রোধগুলো আসলে কি, রোধগুলো আসলে এক একটা তড়িৎ যন্ত্রের রোধ বলা আছে। ধরো তোমরা বাসা বাড়িতে ভাল্ব ইউজ করো না, ভাল্ব ইউজ করি না আমরা, যে ভাল্ব আলো জ্বালানোর জন্য, অথবা অনেক সময় কী ইউজ করি, ফ্যান ইউজ করি না, এরকম ফ্যান ইউজ করি না, এই ফ্যানগুলোর কিন্তু রোধ ধরে নিতাম পারি আমরা, এই যে 6 ওহম হইলো ফ্যানের রোধ, ভাল্বের রোধ ধরে নিতে পারি কত, 4 ওহম। যে আমরা বাসা বাড়িতে যে ইলেকট্রিক, যেটা ওভেন বলতে পারো, ফ্যান বলতে পারো, লাইট বলতে পারো, হিটার বলতে পারো, এই জিনিসগুলাই আসলে এটা আমরা সংক্ষেপে রোধ আকারে দিয়ে প্রকাশ করতেছি, এই যন্ত্রগুলোর রোধই হলো এটা। ওকে, তাহলে বলছে যে, এখানে বলছে যে পাশা বাড়িতে আমরা যে তড়িৎ যন্ত্র ব্যবহার করি,
এই রুটগুলোকে ওইগুলো দ্বারা প্রতিস্থাপন করতে। একই জিনিস তাহলে বাসা বাড়িতে কোন বর্তনী ইউজ করি আমরা বলতো? সমান্তরাল বর্তনী। আমি আগের অঙ্কে দেখাই দিছি কিন্তু, তাই না? তাইলে যদি সমান্তরাল বর্তনী ইউজ করি, আমি ধরো আর ওয়ানের জায়গায় দিয়ে দিলাম একটা লাইট, আমি আর ওয়ানের জায়গায় জাস্ট একটা আঁকলেই হবে, এত সুন্দর করে আঁকার দরকার নেই। এটা হবে কত? আর ওয়ান, তাই না? এটার মান হবে আর ওয়ান সমান হবে 4 ওহম, বুঝছো? তড়িৎ যন্ত্র বাসা বাড়িতে, এটা হবে আর ওয়ান। সিমিলারলি দেখো তো আর টু, আর টু এর জায়গায় আমি দিয়ে দিলাম একটা ফ্যান, এটা হবে আর টু, আর টু এর মান দেয়া আছে 6 ওহম। তারপরে আর থ্রি হলে কত? 4 ওহম। আমি দিয়ে দিলাম আরেকটা লাইট, লাইট একের অধিক দিতে পারো কোনো অসুবিধা নেই, এটা হবে কত? আর থ্রি, আর থ্রি হবে 4 ওহম। আমি আরেকটা দিচ্ছি, দেখো তো কি দেওয়া যায়। আমি দিয়ে দিলাম আরেকটা হলো ওভেন, এটা কি? ওভেন দিয়ে দিলাম নাম, পুরো আঁকতে এমন কোনো কথা নাই। তাহলে আর 4 সমান কত হবে? 4 ওহম। দেখো বাসা বাড়িতে যে যন্ত্র ব্যবহার করি সেইগুলো দ্বারা এই রোধগুলোকে রিপ্লেস হয়ে গেছে না? বাসা বাড়িতে আমি লাইট ব্যবহার করতে পারি, ফ্যান ব্যবহার করতে পারি, লাইট ব্যবহার করতে পারি, আবার ওভেন ব্যবহার করতে পারি। এবং এরা কিন্তু বাসা বাড়িতে এই কানেকশনগুলো কি থাকে? সমান্তরালে, এটা মাথায় রাখবা। কিন্তু আমাকে বলছে যে প্রতিস্থাপ বর্তনীতে ফিউজ ব্যবহারের, আমি বলছিলাম কিন্তু আগের অঙ্কে যেখানেই থাক তাদের সাথে একটা কী থাকবে বলতো? চাবি থাকবে, তাদের সাথে একটা কী থাকবে? চাবি। আরেকটা কী থাকবে? ফিউজ। আরেকটা কী থাকে? ফিউজ। এই জিনিসটা আবার কী হচ্ছে তোমার? সমান্তরালে এই যে ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে, তাই না? ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে। এবং এখানে আরেকটা কী থাকবে বলছিলাম? মেইন ফিউজ থাকবে। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি, এটা হলো মেইন ফিউজ, এটা হলো কি? মেইন ফিউজ। এগুলো প্রত্যেকটা হলো ফিউজ, এটা হলো কি? চাবি। নাম দিয়ে দিতে পারো কে 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 কে। চাবি মানে সুইচ, হ্যাঁ, আর এটা হলো ফিউজ। এখন তোমাকে বলছে উদ্দীপকের রোধগুলোকে বাসায় ব্যবহৃত তড়িৎযন্ত্র দ্বারা প্রতিস্থাপিত করছো, আর বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা। প্রত্যেকটা রোধের আগে আগে ফিউজ লাগাই দিছি না? প্রত্যেকটা রোধের আগে আগে এবং বর্তনীর সাথে একটা মেইন ফিউজ লাগাই দিছি। ফিউজটা কি তোমরা আগে একটু বুঝো তো ভাই। ফিউজ, ফিউজ হচ্ছে যে খুবই অল্প দৈর্ঘ্যের, খুবই ছোট দৈর্ঘ্যের একটা সরু তার, তাই না? যার গলনাঙ্ক থাকে কি? খুবই কম। তার গলনাঙ্ক কি থাকে? কম। তাহলে ফিউজ হচ্ছে অল্প দৈর্ঘ্যের সরু একটা তার, সেটা অ্যালুমিনিয়ামের হইতে পারে, যে কোনো কিছুর হইতে পারে, ওকে, লেডের হইতে পারে, টিনের হইতে পারে, এটার গলনাঙ্ক থাকে কম। এটার কাজটা কি বলতো? এটা করে কি, ধরো তোমার এই যন্ত্রে, সাপোজ এই যন্ত্রেটা আমি এখানে একাই দিচ্ছি একটা রোধ, হ্যাঁ, ধরো এই রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার কথা, তাই না? তার আগে যদি আমি একটা ফিউজ লাগাইয়ে দিই, আমি ধরলাম এই ফিউজের মান হলো কি, একটু এখানে যতটুকু কারেন্ট যাওয়ার কথা তার চেয়ে একটু বেশি থাকে ফিউজের মানে 0.2 0.5, এরকমে খুব বেশি থাকলে কিন্তু হবে না। ধরলাম এখানে একটা ফিউজ লাগানো আছে 5.2 অ্যাম্পিয়ার। কারণ তোমরাই আমাকে বলো, দেখো এই যন্ত্র বা এই রুটটা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারে বা সক্ষম, সে এখান থেকে তার দরকার হলে 5 অ্যাম্পিয়ার নিচ্ছে। এখন কোনো কারণে যদি সার্কিটটা শর্ট হয়ে যায় অথবা ওভারলোড হয়ে যায়, মানে কোনো কারণে যদি সার্কিট শর্ট অথবা সার্কিটে কি সমস্যার বা ত্রুটির কারণে অতিরিক্ত কারেন্ট যায়, অতিরিক্ত কারেন্ট ধরো এখানে 20 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, তাহলে 20 অ্যাম্পিয়ার যদি আমার যন্ত্রে যায়, এই যন্ত্র কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে? 5 অ্যাম্পিয়ার। যাচ্ছে কত অ্যাম্পিয়ার? 20 অ্যাম্পিয়ার। এই যন্ত্র নষ্ট হয়ে যাবে না, তাই তো? তাইলে এখানে একটা ফিউজ ইউজ করতেছি যার গলনাঙ্ক কম, যে কি করবে 5.2 অ্যাম্পিয়ারের উপরে যখনই কারেন্ট যাবে সে কি করবে, তার যেহেতু গলনাঙ্ক কম সে এখানে তারটা গলে যাবে, এই তার এই যে ভিতরের তারটা গলে যাবে, এখানে সে সার্কিটটারে কি করে দিবে? ব্রেক করে দিবে, সার্কিটটা জাস্ট গ্যাপ হয়ে যাবে, তখন কোনো কারেন্ট আর ওই যন্ত্রের মধ্যে দিয়ে যেতে পারবে না,
তাহলে আমার যন্ত্রটা কি থাকবে, সেফ থাকবে, প্লাস আমার সার্কিটটা বা আমার বাসা বাড়িও কি থাকবে, সেফ থাকবে। তাহলে ফিউজ কেন ব্যবহার করি, একটা যন্ত্র যেই পরিমাণ কারেন্ট নিতে পারে অতিরিক্ত কারেন্ট গিয়া যাতে ওই যন্ত্রকে নষ্ট না করতে পারে, সেই কারণে আমি কি করি ফিউজ ব্যবহার করি। ফিউজ কেমনে কাজ করে, ওই যন্ত্রের যে পরিমাণ কারেন্ট নেওয়ার কথা তার চেয়ে অল্প বেশি মানের কারেন্টের ফিউজ আমরা ইউজ করি। যখনই এর চেয়ে বেশি কারেন্ট যাবে এই ফিউজের তারটা গলে যাবে, তাহলে সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে সার্কিটটা যদি গ্যাপ হয়ে যায় আর কারেন্ট কি যাইতে পারবে, যাইতেই পারবে না। এক প্লাস কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় তাহলে আমার কী করবে, যন্ত্রপাতিকে কী করবে, পুরানো বা আগুন টাগুন লাগাতে কী করবে, রক্ষা করবে। তাহলে এখানে তোমরা এই চিত্রটা এঁকে এই ফিউজের কাহিনীটা বলে দিবা। ফিউজটা ব্যবহার করলে কী হচ্ছে, আমি এখানে দেখো প্রত্যেকটা যন্ত্রের আগে ফিউজ ইউজ করছি, তাহলে এই প্রত্যেকটা যন্ত্র যেই পরিমাণ কারেন্ট নেওয়ার কথা তার চেয়ে যদি কোনো কারণে শর্ট বা অন্য কোনো ত্রুটির কারণে বেশি কারেন্ট যায়, ফিউজের তারটা গলে যাবে, তাহলে আমার যন্ত্রগুলো কী হবে, নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এটা একটা কারণ। আর দেখো আমি মেইন লাইনেও কী করছি, একটা মেইন ফিউজ ইউজ করছি। মেইন ফিউজ কি, তোমার যদি ধরো এখানে মোট যে কারেন্টটা আছে তাই না, এই মেইন ফিউজের মানটা তার চেয়ে কী থাকে, একটু বেশি থাকে। ধরো সাপোজ এটা ধরে নাও 10 এম্পিয়ার, ওকে, তার এখানে তুমি 10 পয়েন্ট ধরো 5 এম্পিয়ারের একটা ফিউজ ইউজ করছো, যখনই কি হবে দেখো তো মেইন লাইনে 10.5-এর চেয়ে বেশি কারেন্ট যাবে, কারণ আমার এই যন্ত্র চালানোর জন্য 10 এম্পিয়ার কারেন্ট দরকার, তার বেশি দরকার নাই টোটাল সেট আপ চালানোর জন্য। যখনই ধরো 10.5-এর বেশি কারেন্ট আসবে তখন এই ফিউজটা কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এই দেখো মেইন বা পুরো যন্ত্রপাতিকেও ফিউজ আমার কী করতেছে, রক্ষা করতেছে। তাহলে ফিউজের ব্যাপারটা এইটা। তোমাকে যদি এরকম প্রশ্ন বলে ফিউজ কেন দরকার, একে তুমি ফিউজের বর্ণনাটা দিয়ে দিবা।